ঝামাক দেন মে আমি কষ্ট আছে হাঁটতে পারি না খুব কষ্ট আছে আমি জুমার আম্মু বলছি আমার জুমা সেই ছোটবেলাতে অনেক সমস্যা দেখা দিছে ওর যখন 1.5 বছর বয়স তখন থেকে ওর প্রতিবন্ধী ইয়া দেখা দিছে সেন থেকে আমরা এই আইডিয়াল ভাইদের সাথে যোগাযোগ করছিলাম যে আমার মেয়েটা কী করলে ভালো হবে তখন সেই জায়গাতে বলছে যে থেরাপি দিলে ভালো হবে তো আপনি সেটা দিলে চেষ্টা করতে পারেন তারপর আমি ওই জায়গায় গেলাম আমার মেয়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন 5-6 বছর মেয়ের থেরাপিটি দেওয়ার পরে আমার মেয়ে অনেকটা সুস্থ হয়েছে আগে হাঁটতে পারতো না কথা বলতে পারতো না কি হাত দিয়ে ভাত তুলি খেতে পারতো না সে এখন ভাত খেতে পারে লাটিনে হাঁটতে পারে নিজে কথা বলতে পারে একটা কিছু চাওয়ার হলে সে নিজে চাইতে পারে আমার কাছে আমি ওর আশাটা আমি পূরণ করতে পারি আমার কাছে যেন মুখ খুলে যেন চাইতে পারে আমি অনেকটা আইডিয়ালের কাছে কৃতজ্ঞ যে আমার এতটা হেল্প করার জন্যে তারপরে আমার আইডিয়াল ভাইতে আমারে আমার মেয়ের 1500 টাকা দিছে আমার মেয়েটার ডাক্তার ডাকার জন্যে আমি ওতে অনেক উপকার পাইছি আর আইডিয়াল থেকে আমার মেয়ের একটা হুইলচেয়ারের জন্য আবেদন করিলাম সেই জায়গাতে আমার মেয়ের সমস্যা অবশ্যই মিলিয়ে তারা সহযোগিতা করছে আর আমার মেয়ের একটা ওয়াকার দিছে সে ওয়াকারের মাধ্যমে আমার মেয়ে অনেকটা হাঁটার চেষ্টা করেছে অনেকটা সুস্থ হয়েছে আমার মেয়ে আবার এই কয়েকদিন আগে একটা আমার মেয়ের অনুদানও দিয়েছে সেটাও আমি পাইছি আর এখনও আমার সহযোগিতা করতে আছে তারা আমার মেয়ের পড়ালেখার জন্য সাহায্য করার জন্য বলছে আরও দেবে তা আমি এখনও পাইতেছি তা আশা করবো আইডিয়ালতে যেন আমার মেয়েরা এখনও যেন দেখে